মানুষের জীবনে উত্থান পতন থাকে, থাকে মুগ্ধতা, ভালোবাসা, হতাশা। ঠিক এমনই জীবনের পথে গল্পটা কখনো করুণ হয়ে যায়, ক্ষত নির্মাণ করে প্রকৃতিতে। ভালোবাসার মানুষকে মেনে না নেয়ায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস। এবার তাকে উৎসর্গ করেই তার শেষ কাজ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাচ্ছে অন্তর্জালে এই ডিসেম্বরে। শাশ্বত মেহেদির প্রতিবেদন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী লরেন মেন্ডেস। ভালোবাসার মানুষকে মেনে না নেওয়ায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন এই তরুণ অভিনেত্রী। তারই কিছুদিন আগে এই তরুণ অভিনেত্রী শেষ করেন একটি স্বল্পদৈর্ঘ্যের শুটিং। মুহতাসিম তকির পরিচালনায় এর নাম গল্পটা এমনই ভালো। লরেনকে উৎসর্গ করে এবার সেই ছবিটি প্রকাশ পাচ্ছে অন্তর্জালে। এটি রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই ছোট দৈর্ঘ্যের ছবিটিতে লরেন ম্যান্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালমা খান ও রাফি। গল্পটা এমনই ভালো প্রসঙ্গে নির্মাতা মুহতাসিম তকি জানান, লরেন ম্যান্ডেসের আকস্মিক মৃত্যু আমাদেরকে থমকে দিয়েছিল। এই কাজের স্মৃতিটা মনে জ্বলজ্বল করছিল। লরেন কাজটা নিয়ে দারুণ উৎসাহী ছিল। সেই কাজটি এবার মুক্তি পাচ্ছে। লরেন যেখানে থাকুক ভালো থাকুক। ক্রিসমাসকে সামনে রেখে আসছে 4 ডিসেম্বর গল্পটা এমনই ভালো বৃক্ষ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। স্বল্পদৈর্ঘ্য ছবিটির একটি গান সম্প্রতি প্রকাশ পেয়েছে অন্তর্জালে। এয়ারটেলের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসেন লরেন ম্যান্ডেস। গেল 2 বছরে কয়েকটি মিউজিক ভিডিও, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন ম্যান্ডেস। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।